বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুম আরাফাত রহমান রেকর্ড স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ওয়ারিথানা কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবৃন্দ এবং আমাদের সভাপতি, এই অনুষ্ঠানের সভাপতি সহ যারা উপস্থিত হয়েছেন, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা দীর্ঘ অনেকে বিভিন্ন এলাকা থেকে আসছেন, আজকে খুবই রাস্তাঘাটের যানজট বেশি, অস্বাভাবিক। তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা দোয়ার অনুষ্ঠানে আপনারা ছুটে আসছেন। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের হামিদুর রহমান হামিদ আঙ্কেল, নাকি আমি তো ভাই আঙ্কেল যেটাই হোক, রাজনীতিতে ভাই হয়। তো উনি যে নিরলসভাবে একের পর এক আমাদের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান ধোয়া মাহফিল সহ এর বাইরে উনি অনেক দানশীল কাজ করেন যেটা মানুষের চোখে পড়ে না। আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে আবার আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে সবার সাথে দেখার। আমি বেশি কথা বলবো না, আজকের সাবজেক্টটা সবাই জানি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার আজকে একটা আমার ছোট একটা ঘটনা আমি জানতে পারলাম। একটা বিএনপি পেজে একটা পোস্ট দেখলাম, আমি শুধু এটা বলতে চাই, ওনার একটা ছবি দেখলাম যে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রতি বছর প্রথম হজের প্রথম ফ্লাইটে উনি নিজে উপস্থিত থেকে উনি দেশবাসীর জন্য ধোয়া চাইতেন এবং উনি সব হজ যাত্রীদের এটা প্রতি বছর যদি প্রধানমন্ত্রী ছিলেন, মানে অবিশ্বাস্য। আসলে আমাদের প্রজন্ম তো আমরা ওটা এইভাবে আমি তথ্যটা জানতাম না। আমি দেখার পরে আবারও মানে মুগ্ধ হয়ে গেলাম যে কত কাজ তার আছে, যেটা আসলে আমরা ওই সময় এভাবে মিডিয়ার ওই রকম প্রচারণা ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না দেখে, এগুলা হয়তো আমরা জানি না, কিন্তু মানে অসাধারণ একটা ব্যাপার। তো আজকে সেই নেত্রী উনি অসুস্থ, অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ, লিভার সিরোসিস হয়েছে ওনার। এটা ওনার চিকিৎসকরা বলেছেন কয়েক মাস আগে, গত বছর প্রেস কনফারেন্স করে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তা আমরা সবাই হাত তুলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে ওনার সকল যে রোগ অসুখ রয়েছে সেগুলা থেকে ওনাকে মুক্তি দান করুক এবং ওনাকে দীর্ঘজীবী করুক। আমরা আরো দোয়া করব আমাদের মহাসচিব, সংগ্রামী মহাসচিব, যিনি এই বয়সে মানে এই যে পরিশ্রম করেছেন এবং গত 14-15 বছরে মনে হয় 6-7 বার উনি জেলে গিয়েছেন, ওনার বয়স এখন 75-এর কাছাকাছি, তাহলে বুঝেন আপনারা কি কষ্টটা উনি করেছেন। অন্য করছেন অন্য সবার মধ্যে উনিও করোনা আক্রান্ত হয়েছেন, ওনার জন্য আমরা দোয়া চাবো মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। এবং আমাদের কোকো ভাই মরহুম আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদ আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, তো মহান আল্লাহ তাআলা ওনাকে ওনার সকল গুণা মাফ করে ওনাকে জান্নাত বাসী করুক, আমরা সেই দোয়া করি। আমি আমার বক্তব্য শুনে দেওয়ার জন্য কিছু নাই, দোয়ার অনুষ্ঠান দেওয়া হবে। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানকে এইভাবে সফল অনুষ্ঠিত করার জন্য। وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. فقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعى له، أو كما قال عليه الصلاة والسلام. দয়া করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিছুক্ষণ সময়ের জন্য একেবারে খামোশি খেয়াল করি। যারা দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি, যেখানেই জায়গা পাই আমরা বসে পড়ি, মিডিয়ার ভাই ছাড়া সকল আমরা বসে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরিয়া যে একটা মহতী মজলিস আমাদের মাঝে আমরা কায়েম করতে পেরেছি, সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকলেই জানি আজকে আমাদের এই দোয়ার মাহফিলটা কেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে
দেশ ও দশের সেবা করার তৌফিক দান করেন। বিশেষ করে আরাফাত রহমান কবো, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেন, তার যত ভালো কাজগুলো ছিল ভালো কাজকে কবুল করেন। আর ভুল ত্রুটি মানুষের জীবনে হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেজন্য আমরা সকলে দোয়া করব। বিশেষ করে আমাদের আরো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, তিনি অসুস্থ, আরো যারা যারা অসুস্থ আছেন আমরা প্রত্যেকের জন্য খাস করে দোয়া করব। মূলত দাঁড়ানোর দুই একটা কথা আমি বলার জন্য দাঁড়িয়েছি, তারপরে আমি বসে আমি ইনশাল্লাহ দোয়ার কাজ শুরু হবে, পিছনের কথা না বলি, একটু কথাগুলো শুনতে হবে। যে আয়াতটুকু পড়েছি, দুইটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজে এত বিশৃঙ্খলা, ফেতনা, ফাসাদ, বিপর্যয় এগুলো সৃষ্টি হয় একমাত্র আমাদের গুনাহের কারণে। কি ভাই, আমাদের যত গুনাহ বাড়বে দেখবেন অগ্নিকাণ্ড বাড়তে থাকবে, জেনা ব্যভিচার যখন বাড়বে তখন অগ্নিকাণ্ড বাড়বে, বিভিন্ন ধরনের অপরাধ যখন বাড়তে থাকবে তখন সমাজে বিশৃঙ্খলা, আল্লাহ রাব্বুল আলামিনের গজব বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাঝে মাঝে বিপর্যয় ঘটায় দেখান যে বান্দা তোমরা সতর্ক হও, আবার তোমরা ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জন্য বানিয়েছি পাঠিয়েছি ওই কাজে ওই হুকুমকে তোমরা যথাযথভাবে ধারণ করো। এটাকেই উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে অগ্নিকাণ্ড ঘটান, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটান, যেন আমরা শিক্ষা নিতে পারি। আসলে আমরা শিক্ষা নিতে পারি না, যার জন্য আমাদের সমাজে আমাদের জীবনে বড় বড় বিপর্যয়গুলো আসতেছে। এই যে দেখেন চতুর্দিকে বন্যা, যে কোনো পন্থায় হোক আমাদের উপর একটা গজব কিনা বলেন, এটা আমাদের উপর গজব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সারা বাংলাদেশ থেকে সব ধরনের গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার তিনটা আমল ছাড়া সকল আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। এক নাম্বার, ইল্লামিস সালাসা ইল্লামিস সাদাকাতিন জারিয়া, আমি আজকে দুনিয়া থেকে চলে গেলাম তো আমার ভালো কাজগুলো দুনিয়াতে থাকবে, কবরে পচতে থাকবে। আমি যদি আজকে খারাপ কাজ করি এই খারাপ কাজের গুনাহ আমার কবরে যাবে, আজকে যদি আমি সমাজে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি এই ভালো কাজের ফলাফলগুলো সবগুলো আমার কবরে যেতে থাকবে। দুই নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম দুনিয়াতে অর্জন করেছে যে ইলমের দ্বারা নিজে উপকৃত হয়েছে, এমন শিক্ষা অর্জন করেছে যেটা দ্বারা নিজের উপকৃত হয়েছে, জাতি উপকৃত হয়েছে। তিন নাম্বার, আওয়ালাদিন সালিহিন, নেক সন্তান যদি রেখে যেতে পারি, নেক সন্তান যদি রেখে যেতে পারি তারা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। আমরা কেউই থাকবো না দুনিয়াতে, আজকে আমি এখানে আছি কালকে আমি এখানে নাও থাকতে পারি, আমার স্থান স্থায়ী ঠিকানা কবর হয়ে যেতে পারে। আজকে আমরা যারা আছি একদিন আমরা হয়তো থাকবো না, কিন্তু এমন কাজগুলো আমরা করব যে কাজের মাধ্যমে আমি কবরে থাকলেও যেন আমার কবরে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকে, ইনশাআল্লাহ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর আজকে আমরা যারা আসছি, এক সময় আমরা দেশ পরিচালনা করেছি, আবার হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সুযোগ দিলে আমরা দেশ পরিচালনা আবার করবেন ইনশাআল্লাহ। তো এই যে একটা দেশ পরিচালনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আবার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, তো সমাজে যত বিশৃঙ্খলা, সমাজে যত অরাজকতা এগুলো থেকে পরিহার হয়ে আমাদের দ্বারা যেন দশ ও দশজন উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টা যদি করে থাকি তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিলেও আমার এই ভালো কাজের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে পৌঁছেই দিতে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা খাস করে দোয়া করব দর্শনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অনেক ভালো কাজ করেছেন, যতটুকু এই পর্যন্ত দেখেছি একটা এমন এক ব্যক্তি যার বিপক্ষের লোক নাই বললেই চলে, এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সবসময় দশের কথা ইসলামের কথা ভাবতেন এবং কাজ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এটা আমি দোয়া করব। তার ছেলে আরাফাত রহমান কোকো সহ আরো যারা অসুস্থ, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, যারা বিভিন্ন বালা মুসিবতে মামলা মোকদ্দমে জর্জরিত, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের এই অসুবিধা সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার উত্তরণের তৌফিক দান করুন। বিশেষ করে সারা বাংলাদেশে যে সকল বন্যা সহ গজব আসছে, অগ্নিকাণ্ড সহ সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা হামীদুম মাজীদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াওমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم لترهنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. সকলে সকলের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়ার মজলিসকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما.
إنها ساءت مستقرا ومقاما يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا رب العالمين يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا الله مهرباني قريد والمصدش يطني قبول قرنين يا رب العالمين يا رحم الراحمين يا الله مدر جيبنا جتو غناه هلچه يا الله شب درانا غناه غلوك معاف قردين يا الله جيبنا جتو چھوٹ غناه بڑو غناه جانا وجنا غفنه فقشش شب درانا غناه غلوك معاف قردين يا رب العالمين يا الله جاها تفلام جلینا کرمانا اکر بابانا اکر دادا دادی نمانانی আত্মীয় স্বজন সব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মেহরবানি করে তাদের কবর আজাদকে মাফ করে দিন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিন আল্লাহ মেহরবানি করে যে উদ্দেশ্য আজকে দোয়া নিতেছেন মেহরবানি করে আল্লাহ দেশে নেতৃত্বকম কালে দিয়ে যে রোগ মুক্তি আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ তার সন্তান আফাত রহমান কোকো সময় আল্লাহ তারা ইন্তেকাল করেছেন মেহরবানি করে তাদেরকে মাফ করে দিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি মাফ করে দিন আল্লাহ তার কবরে আজাবকে মাফ করে দিন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ বিনতি মুহাসিদ সহ আরো যারা অসুস্থ সুস্থতা নিয়ামত দান করেন মেহরবানি করে সাদেক হোসেন ফোকা সাহেবকে আল্লাহ পরিপূর্ণ পরিপূর্ণ ভাবে মাফ করে দিন আল্লাহ তার কবর আজাবকে মাফ করে দিন আল্লাহ তার কবর আজাবকে মাফ করে দিন আল্লাহ যারা দেশের সেবা করেছে তাদের সেবাগুলোকে কবুল করে নিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের সেবাগুলোকে কবুল করে নিন আল্লাহ ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দিন আল্লাহ আবার যেন দশ দেশের সেবা করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ অনেকে অসুস্থ সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ যারা যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যা সমাধান করে দেন আল্লাহ হামিদুর রহমান হামিদ ভাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ যারা এখানে উপস্থিত যারা যেভাবে দেশের সেবা করছি প্রত্যেকের সেবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা গুম হয়েছেন যারা ঘুম হয়েছেন যারা খুন হয়েছেন আল্লাহ যারা মামলা মুকদ্দমা জড়িত আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ প্রত্যেককে স্বাভাবিক অবস্থায় ফেরত পাঠিয়ে দিন আল্লাহ যারা মামলায় আছেন আল্লাহ মামলাকে আসান করে দিন আল্লাহ যারা জেলে আছেন আল্লাহ তাদের জামিনের ব্যবস্থা করে দিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল গাফিরিন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين أي الله دي شمعهم كي كندر براس كي دوان مزلش أي الله عبد الرحمن كو قصيتي شمشد أي الله شمشدر شتي جرى شمبركت شفر كي دين الجنة قبول قرني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.